ওয়্যারলেস, ওয়্যারলেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে অপশন আসবে ওয়্যারলেস অ্যান্ড সিকিউরিটি, ওয়্যারলেস অ্যান্ড সিকিউরিটি এইটাতে ক্লিক করবেন। আমরা যারা টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করি, আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের রাউটারের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়, যার ফলে দেখা যাচ্ছে যে অনেকেই আপনার রাউটার থেকে পাসওয়ার্ড কানেক্ট করতেছে অথবা চলাইতেছে, যার জন্য আপনার ইন্টারনেট স্পিড পাচ্ছেন না আপনি পুরোপুরি। আমি আপনাদের এটাই দেখাবো যে টিপি লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড আপনি চাইলে কিন্তু আপনার ঘরে বসেই মোবাইল দিয়েই চেঞ্জ করতে পারবেন, ইন্টারনেট প্রোভাইডারের লোকজন নিয়ে আর তাদের আশায় আর বসে থাকতে হবে না। আপনি চাইলে আপনার নিজের ফোন দিয়ে আপনি সুন্দর করে লগ ইন করে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো চলুন চলে যাই আমরা আমাদের ডিভাইসে। তো চলে আসলাম আমি আমার ডিভাইসে। আসার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওয়াইফাইটা আগে কানেক্ট আছে কি না সেটা দেখতে হবে, যে আমার ওয়াইফাইটা কানেক্ট আছে কি না। তো আমার ওয়াইফাইটা কানেক্ট আছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। তো ব্রাউজারে চলে গেলাম, যাওয়ার পর এখানে সার্চ অপশনে গিয়ে আমি হচ্ছে লিখব হচ্ছে 192 ডট 168 ডট 0 ডট 1, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এটাতে তাহলে এটা লেখার পর 192 ইন্টু 168 ইন্টু 0 ডট 1, ঠিক আছে। এটা এইভাবে লেখার পর আপনার হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর এখানে কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনার টিপি লিঙ্ক ওয়্যারলেস রাউটার আপনার রাউটারের লগ ইন অপশন চলে আসবে সরাসরি। তো আপনি হচ্ছে আপনার এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনি আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর অটোমেটিক কিন্তু আপনার হচ্ছে আপনার রাউটারের পেজে চলে আসবে। চলে আসার পর এখানে কিন্তু হচ্ছে আপনার এটি স্ট্যাটাস, আপনার ওয়াইফাই কানেক্ট আছে, ঠিক আছে, আপনার আইপি অ্যাড্রেস সব কিছু এখান দিয়ে শো করবে, কতজন চালাইতেছে সেটাও শো করবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে ওয়্যারলেস, ওয়্যারলেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে অপশন আসবে ওয়্যারলেস অ্যান্ড সিকিউরিটি, ওয়্যারলেস অ্যান্ড সিকিউরিটি এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এইখানে হচ্ছে আপনার কিন্তু চলে আসছে ওয়্যারলেস সিকিউরিটি অ্যান্ড সেটিং, ঠিক আছে। তো এখানে কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন, লক্ষ্য করেন এইখানে কিন্তু দেওয়া আছে WPA/WPA2 পার্সোনাল রিকমেন্ডেড, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিকিউরিটি টাইপ, সিকিউরিটি টাইপ। এখানে আসার পর এখানে কিন্তু হচ্ছে আপনার এই যে ভার্সন, আপনার হচ্ছে লক ভার্সন যেটা আছে সেটা কিন্তু দেওয়া আছে, তার হচ্ছে ইনক্রিপশন, তারপর হচ্ছে আপনার লক দেখা আছে দেওয়া আছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ওয়্যারলেস পাসওয়ার্ড, যে এখানে কিন্তু দেওয়া আছে ওয়্যারলেস পাসওয়ার্ড, ঠিক আছে। তো এই ওয়্যারলেস পাসওয়ার্ডের জায়গাতে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। ধরুন আমি এইখানে যদি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, যে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেন হচ্ছে আপনার নিচে এই যে দেখেন সেভ অপশন আছে, তো সেভ অপশনে হচ্ছে আপনি ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে যে দেখেন আমার উপর থেকে কিন্তু আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি এখানে হচ্ছে আমি আমার ওয়াইফাই চলে গেলাম, সরাসরি ওয়াইফাই চলে গেলাম, এই দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা হচ্ছে আবার ফরগেট দিয়ে হচ্ছে আমি কানেক্ট করব, যেহেতু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি হচ্ছে এই যে আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে এই যে কানেক্ট করে নিলাম, এই দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি, এই দেখেন আমার কিন্তু এখন লগ ইন অপশন চাচ্ছে। তো আপনারা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার টিপি লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন।